হ্যালো, আসসালামু আলাইকুম। কমিক বাসির আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে কমিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি একটি গ্রাফিক নভেল, এবং সেই গ্রাফিক নভেলটির নাম হচ্ছে ইরাবতী। এই গ্রাফিক নভেলটি লিখেছেন এবং এঁকেছেন মেহেদী হক। এই গ্রাফিক নভেলটি প্রকাশিত হয়েছে ঢাকা কমিক্স থেকে 2023 সালের বইমেলাতে। তো এই গ্রাফিক নভেলটির ব্যাপারে কথা বলার আগে আপনারা অনেকেই ভাববেন যে এতগুলো কিশোরালো আমার এখানে কি করছে। তো কিশোরালোগুলো রাখার মূল কারণ আমি বলি, এখানে আমার কাছে আছে কি ডিসেম্বর 2021 সালের কিশোরালো। তো এখানে একটি জিনিস আপনাদের দেখাই, তো এখানে এই যে ইরাবতী, ইরাবতী কমিকটি এখানে রয়েছে, আবার এখানেও ইরাবতী গ্রাফিক নভেল রয়েছে। তো এটার কারণ হলো যে ইরাবতী যে গ্রাফিক নভেলটি রয়েছে, এই গ্রাফিক নভেলটি একটি ধারাবাহিক কমিক আকারে কিশোরালোতে সর্বপ্রথম রিলিজ হয় 2021 সালের ডিসেম্বর, থেকে ধারাবাহিকভাবে 2022 সালের অক্টোবর পর্যন্ত এই গ্রাফিক নভেলটি ধারাবাহিকভাবে চলে এবং শেষ হয়ে যায়, এবং অক্টোবরে এসে অক্টোবর 2022-এ এসে গ্রাফিক নভেলটি ধারাবাহিকতাভাবে এখানে শেষ হয়ে যায়। আপনাদের এখানে দেখালে স্পয়লার হয়ে যাবে, এখানে সমাপ্ত লেখা আছে। যাই হোক, তো 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত যতগুলো ধারাবাহিকভাবে ইরাবতীর পেজ রিলিজ হয়েছে সবগুলো এখানে একসাথে বই আকারে রিলিজ হয়েছে বইমেলায় গ্রাফিক নভেল আকারে। তো এই গ্রাফিক নভেলটি একটি সিরিজের গ্রাফিক নভেল, সেই সিরিজের নাম হচ্ছে নিহিরিন ক্লাব। এই ক্লাবের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, যদি যারা আমার নিহিরিন ক্লাবের প্রথম ভিডিওটি দেখে থাকবেন, মিন পিসাজ, সেটি নিহিরিন ক্লাবের প্রথম বই, এবং ইরাবতীও নিহিরিন ক্লাবের বই, নিহিরিন ক্লাব সিরিজের বই। তো এই বইটির ব্যাপারে, এই গ্রাফিক নভেলটির ব্যাপারে যদি বলি, এই গ্রাফিক নভেলটির কাহিনীর ব্যাপারে যদি বলি, জুরুলিয়া নামক গ্রামে একটি বনেদি পরিবার রয়েছে। সেই বনেদি পরিবারের বংশে একটি ঘটনা রয়েছে, যে ঘটনার প্রায়শ্চিত্ত এই জেনারেশনের, মানে এখনকার যে বংশধর তাকেও দিতে হচ্ছে। সেটি হচ্ছে, সেই ঘটনার ব্যাপারে যদি বলি, সেই ঘটনা হলো এই বংশের রাধিকা মোহন, এখনকার প্যারিমোহন যিনি আছেন এই বংশের, ওনার প্রপিতামহ মানে দাদা মেবি, তো উনি তার পুত্রবধূ ইরাবতীকে তার চিতাতে জ্বলন্ত, মানে চিতাতে পুড়িয়ে মেরে ফেলেন। অর্থাৎ তিনি আগেকালে একটা কালচার ছিল যে স্বামী মরে যাওয়ার পর সে স্ত্রীকে সেই চিতায় পুড়িয়ে মেরে ফেলা হয়। কিন্তু এখানে তিনি একটি, এখানে লেখা আছে, বেশ কিছু বদনামের কারণে তিনি তার নিজ পুত্র বধূকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছিলেন তিনি। তো এই হত্যার কারণেই ইরাবতী যে আছে, সে রাধিকা মোহনকে অভিশাপ দেয় যে সে নির্বংশ হবে এবং সে তাকে খুন করবে, এবং রাধিকা মোহনের লাশও সেখানে পাওয়া যায়। তো এমন করে করে এখন সেই বনেদি পরিবারের শেষ বংশধর প্যারিমোহন যিনি আছেন, প্যারিমোহন, উনিও ইরাবতীকে দেখে, হঠাৎ ইরাবতীকে দেখতে পান, এবং ইরাবতী তাকে বলে যে সে তাকেও খুন করে ফেলবে। এবং এর জন্য প্যারিমোহন তার এই সমস্যার সমাধানের জন্য তিনি যোগাযোগ করেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর সাদি হকের সাথে। সাদি হক এই ঘটনাটির রহস্য উদ্ঘাটনের জন্য তিনি জুরুলিয়ায় যায়, এবং তিনি সেখানে গিয়ে রহস্য উদ্ঘাটন করতে পারে কি না সেটি জানতে হলে আপনাকে পড়তে হবে ইরাবতী গ্রাফিক নভেলটি। তো এই গ্রাফিক নভেলটির পেজ সংখ্যা হচ্ছে 52টি পেজ রয়েছে। এবং একটা জিনিস না বললে নয়, এই গ্রাফিক নভেলের যে পেজগুলো রয়েছে সেগুলো অসাধারণ, ঠিক আছে, অনেক ভালো কোয়ালিটির এই পেজগুলো, ঠিক আছে। এবং এই সম্পূর্ণ গ্রাফিক নভেলটি ফুল কালার, একটি অনেক সুন্দর কালেক্টেবল আইটেম। যারা নিহিরিন ক্লাবের ফ্যান, যারা হরর পছন্দ করেন, তাদের জন্য ভালো একটি বই। তো এই গ্রাফিক নভেলটির মূল্য হচ্ছে 300 টাকা। যারা এই গ্রাফিক নভেলটি কিনতে চান, ডিসক্রিপশনে এই গ্রাফিক নভেলটির লিঙ্ক, কেনার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সরাসরি ঢাকা কমিক্স থেকে গ্রাফিক নভেলটি অর্ডার করতে পারবেন, এবং রকমারি থেকেও এই গ্রাফিক নভেলটি অর্ডার করতে পারবেন। দুটোরই ঢাকা কমিক্স পেজে বেশি মেনশন করা থাকবে এবং রকমারির লিঙ্কটি দেওয়া থাকবে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউবে আপনারা এই ভিডিওটি দেখছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন কমিক ও গ্রাফিক নভেলের ভিডিও যদি পেতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি কমিক রিভিউ, কমিক অথবা গ্রাফিক নভেল ভিডিওতে, গ্রাফিক নভেলের রিভিউ ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।